নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে রুই মাছের এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটা খুব সহজেই আর কম উপকরণে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। যদি চট করে লোকজন চলে আসে তাহলে এটা বানিয়ে তাকে খাইয়ে অবশ্যই বাহবা পুরাতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। হ্যাঁ, চার পিস রুই মাছ নিয়েছি, সেই অনুযায়ী আমি আপনাদের মশলার অনুপাতটা বলছি। চার ভাগে এক ভাগ টমেটো, একটা ছোটো পেঁয়াজের আর্ধেক পেঁয়াজ, একটা লঙ্কা, দুটো রসুন আর অল্প একটু আদা আর দু চামচ মতন টক সব কিছু একসঙ্গে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। আমার চামচটা যেহেতু ছোটো তাই আমি এখানে চার চামচ টক দই নিয়েছি। এবার কড়াইতে মাছ ভাজার তেলে দিয়ে দিয়েছি সাদা জিরে আর একটা তেজপাতা ফোড়ন। এবার বাকি যে অর্ধেক পেঁয়াজটা আছে সেই পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ, যে রঙটা চেঞ্জ হয়ে যেতেই আমি দিয়ে দিয়েছিলাম সেই পেস্ট করে রাখা মশলাটা। মশলার বাটিটা ধুয়ে জলটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি দু চামচ মতন ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি অল্প একটুখানি চিনি, হলুদও দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষাতে কষাতে আস্তে আস্তে তেলটা ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো দুটো কাপের দেড় কাপ জল। এই লঙ্কাগুলোতে প্রচণ্ড ঝাল তাই এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। ঝোলটা ফুটে এসছে, ফুটে গেলে এবার আমি দিয়ে দিলাম মাছগুলো। মাছটা দেওয়ার পর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে উপর থেকে গরম মশলা আর ধনে পাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল রুই মাছের কালিয়া। এভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন আর খেয়ে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আবার পরে আপনাদের কাছে নিয়ে আসব অন্য কোনো রেসিপি। আজ তাহলে এই পর্যন্তই, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।